সমতার পথে নারীর যাত্রা শিরোনামে আলোকিত নারী সম্মাননা স্মারক 2023 পেলেন বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত ও জনপ্রিয় নারীরা। আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন সন্ধ্যায় ঢাকা ক্লাবে আয়োজন করে। কঠিন পথ পাড়ি দিয়ে বা কোনো অঙ্গনে কাজের মাধ্যমে দায়িত্বশীলতা দেখিয়েছেন, যেমন সাংবাদিকতা, অভিনয়, মডেলিং, কন্টেন্ট তৈরি, লেখালেখি, রান্না সঙ্গীত, রান্না সঙ্গীত সমাজসেবা উদ্যোক্তা সহ বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন এবং মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি তাদের হাতে সম্মাননা তুলে দেন।